আজকে আমরা বানাবো ডুমুরের তরকারি। এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। এর জন্য লাগবে 300 গ্রাম ডুমুর, 3টে আলু আগে থেকে সেদ্ধ করা, 4-5টে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো এবং আদা বাটা। এছাড়া লাগবে গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ, লবণ এবং চিনি। আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করে রাখতে হবে এবং খোসা ছাড়িয়ে নিতে হবে। এখন আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ডুমুরগুলোকে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। ডুমুরগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কড়াইয়ে অল্প তেল দিয়ে, তেলটি গরম হয়ে গেলে ডুমুরগুলো দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। গ্যাসের আঁচ আস্তে করে ঢেকে দেব। 5 মিনিট পর গ্যাসের ঢাকাটিকে উঠিয়ে দিতে হবে। তিন মিনিটের জন্য আবার ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনাটিকে উঠিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে লাল করে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল নিয়ে নেব। তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দেব। এরপর দিয়ে দেব আদা বাটা। জিরে গুঁড়োর মধ্যে জল মিশিয়ে ভালোভাবে ওটাকে নাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এখন মশলাটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেব অল্প লবণ। এখন অল্প অল্প জল দিয়ে মশলাটিকে কষাতে দেব। মশলা কষে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। এবার দেব অল্প লবণ, হলুদ এবং কাঁচা লঙ্কা। এখন আগে থেকে ভেজে উঠিয়ে রাখা ডুমুরগুলো সেই আলুগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো। এবার দেব লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ এবং অল্প জল। এখন গ্যাসটি আস্তে করে ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে তরকারিগুলো মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতন জল। এখন দেব অল্প পরিমাণ নুন, হলুদ এবং অল্প চিনি। ভালোভাবে নেড়ে নিয়ে কড়াইটিকে আবার ঢেকে দেব।
5-6 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে নিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেব 2 চামচ ঘি। এখন দেব 1 চামচ মতন গরম মশলা। ঘি গরম মশলা দেওয়ার পর তরকারিটিকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তৈরি আমাদের মজাদার ডুমুরের তরকারি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।